আসসালামু আলাইকুম জিকু ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন? ভালোই তো থাকার কথা। বিয়ে শাদী করেছেন, গেম টেম আর খেলছেন না, এখন জীবন নিয়ে ব্যস্ত। আমাদের কমিউনিটির সবচেয়ে সিনিয়র কারো যদি দেখার মধ্যে হয়ে থাকে সে তো ভাই আপনি। আমি ফাইট টু কিল ভালো খেলছি এখন, বুঝছেন? খুব ভালো খেলছি। মানুষজন তো আমাকে একার মেকার বলি একদম মনে করেন যে অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে, এর আগে আপনার সাথে একদিন একটা কাস্টম খেলেছিলাম ভাই, বুঝছেন? তো ওই কাস্টমটাই আপনি আমাকে হারা ফেলেছিলেন। তো ওই ম্যাচটা হারার পর থেকে ভাই, মানে কি বলবো ভাই, আমি একটা রাতও ঠিকঠাক ঘুমাতে পারিনি। বললাম আপনি নাকি গেম টেমও ছাড়ি দিচ্ছেন। তো ভাই আপনার প্রতি আমার একটা দুই হাত জোর করে ভাই একটা রিকোয়েস্ট করতেছি, গেম ছাড়বেন ছাড়েন সব ঠিক আছে ভাই, আমার সাথে আরো একটা কাস্টম খেলে দেন প্লিজ প্লিজ ভাই, আরো একটা কাস্টম খেলে দেন। ঘুমাইতে পারিনি ভাই, আপনার এই আমাকে আবার চ্যালেঞ্জ করছে, কত বড় কলেজা গাইজ, ওকে আমি এর আগেও বেশ কয়েকবার হারাইছি, ওর কোনো ধরনের লজ্জা সরম কিচ্ছু নেই, আমি জানি না ও এত বড় নির্লজ্জ কিভাবে হয় যে ও আবার আমাকে চ্যালেঞ্জ করে, এই জিকু সিন জুড়ে চ্যালেঞ্জ করে। আজকে গাইজ আমি ওর কলজের টাইমে ছিঁড়ালাম ওর। আমি শুনছি না ওকে হ্যাক লাগাই খেলে গাইজ, প্যানেল লাগাই খেলে অনেকে নাকি বলে। সো আজকে কি ধরনের প্যানেল লাগাই খেলে, কি ধরনের হ্যাক লাগাই খেলে, আমরা সেটাই দেখবো। আর ওকে আমার বেস্ট লেভেলের মাইকটা দিব ব্রাদার, এমন মাইক দিব যেটা এর আগে ও কোনোদিনও খায় নাই। সো তোমরা যা যারা দেখতেছো একটু ধৈর্য সহকারে বসো ব্রাদার। তো গাইজ চল, বেশি কথা না বলে আজকে আমরা ওকে ইনভাইট দিব। এবং এই ফাইট টু কিল, তোমার কি খবর রে ভাই? আমি তো বুঝলাম না ভাই, তোমার এত বড় সাহস কেমনে হয় ভাই? আর তুমি কি কয় এগুলো আমি বুঝলাম না। তো তোমার কলিজাটা আমি একটু দেখতে চাই, দেহ বড় দেখে কি তুমি কি মনে করছো তোমার কলিজাটা বড় নাকি মিয়া? মানে কাছে পাইলে এই যে দুই হাত ধরে টাইন না ছিঁড়ালে তোমার কলিজাটা দিয়ে হাতে দিলে মনে করো যে ফুটবল খেলতাম, বুঝছো? ফুটবল খেলতাম মনে করো, মাইরা ইন থেকে মাইরা মনে করো যে কুষ্টিয়া পাঠাই দিতাম। কুষ্টিয়া থাকো না, খাও নাকি, খাও নাকি, কিছু খাও নাকি, শুকনো টুকনো নাকি খাও খাও, মাথা টাথা কি তোমার গেছে নাকি? কি কয় বলতে বল কথাবার্তা গুলো আমি তো বুঝি না রে ভাই, তোমার কি লজ্জা সরম হয় না? এর আগে যে হার্স আমার কাছে তোমার কি লজ্জা সরম হয় না? যে আগের তারিখে আমাকে মেসার আছে না ভাই, কসম খোদার ভাই, একটা দিনও ভাই ঠিকঠাক ঘুমাইতে পারিনি, বুঝছেন? ঠিকঠাক ঘুমাইতে পারিনি। আর আপনি কি খেলবেন ভাই? আপনি তো বিয়ে শাদী করে ভাই, সে না এই যে এই জিনিসটা তুমি কইলা, এই জিনিসটা যদি কইলা আর মিয়া দেখতে তো আমার থেকে তোমার বেশি দামরার মতন লাগে মিয়া। তুমি কিনলে কি আর মানে বুঝলাম না এই বিষয়ে তুমি কেমনে কথা কমিয়ে, বয়স হচ্ছে, বিয়ে করছি ঠিক আছে, সংসারই করার ট্রাই করতেছি, আর তুমি মিয়া মনে করো যে এখনো সস্তা সস্তা নাকি সস্তা? জিকু ভাই মোটা না ভাই, এইভাবে জিকু ভাই আপনি আমাকে অপমান করতে পারেন না ভাই, আমি তো অনেক অপমান হচ্ছি, বুঝছেন? অপমান দেখছো কি তুমি মিয়া? আর মিয়া শরীরে বানাইছে এরকম আর মনে করো হাতের মতো শরীরে বানায় কি কলজিটা হাতের মতো বানাইছো নাকি মিয়া? ভাই আমার শরীর নিয়ে আপনি এইভাবে আমাকে অপমান করতে পারেন না, বুঝছেন? কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, আগের দিন হারায় খুব পাপ নিতেছেন, হাতের পাট টোটাল সুটা ফাবল, বুঝছেন ভাই? আমি ফাইট টু কিল কমিউনিটি প্রো পিলার, এখন ফাইট টু কিল ইজ হ্যাকার, বুঝছেন? টোটাল হ্যাকার ভাই, তোমার যে মানুষ কিনলে হ্যাকার কয় আর কিল লেগে যে মানুষ তোমার মানে যে তোমার কয় যে তুমি নাকি কি ইউজ করো ভাই, আমার তোমার খেলা দেখলে মনে হয় কি তুমি দুই বছরের বাচ্চা শিশু আনে ফিটার খাও, মুখ দিয়ে যায় যে দুধ পড়তেছে, এই যে ওই যে পরে 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 দাঁড়া দাঁড়া এই রুমাল দিয়ে মুছো না ভাই, আল্লাহ গাইছো তোমার কি লেগে হ্যাকার কয় গাইছো এইরকম পাগল টাগল, আল্লাহ মামু সিরিয়াসলি ভাই আপনি কিন্তু লিমিট কিন্তু একদম ক্রস করে ফেলছেন ভাই, মানে এই কথা আমি আপনার কাছ থেকে আশা করিনি ভাই। হ্যাঁ শুনো, তুমি হচ্ছে দুধের বাচ্চা ঠিক আছে, তোমার এনো এই যে তোমার এনো ক্ষমতাই হয় না, মনে করো যে এই ডরলি বাদ দিয়া, ডরলির বাদ দিয়ে ফিটার খাবার দাও, আহো তোমার আরেকবার শিক্ষা দিয়া দি ঠিক আছে, ফ্রিজের তলা নরম মাটি গান গাইবা, বুঝো নাই তো আমারে তুমি একা শিক্ষা দাই জিকু ভাই, কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারবে সে হারানির প্রতিশোধ আজকে হবে জিকু ভাই, আজকে হবে, আমি ফাইট টু কিল। আরে শালা এটা কি দেখছো, এটা কি, এটা কি দেখছো, এটা দিয়ে মাইরা মাথা মতো একদম পুরো ভাঙ্গেল, মানুষ তো চিনো না শালার, বটকা মটকা পটকা পটকা পড়ে শালার, নুব সুপ করতে গেছে হ্যাক মা, কি বাল তুমি, কি হ্যাকটা কই, কি বাল সাল প্লেয়ার এ মিয়া, তোমারে মারলে মিয়া তোমারে সব রাউন্ডে হারাই দিয়ে তোমার এরকম তুরি দিয়া, তুরি দিয়া আমি জিকু ভাই মনে করেছিলাম আপনাকে ছাড় দেব ভাই, সিরিয়াসলি ভাই এটা একটু ছাড় নাই, থামো মিয়া থামো, আচ্ছা ঠিক আছে দেখি কত পারো তুমি, যাও এই দেখো ফাইট টু কিলের কত বড় সাহস ব্রাদার, এবার তো গাইজ আজকে তোমার তো ফাইট টু কিল উচিত শিক্ষা দিব, একদম উচিত শিক্ষা, মনে করো যে হার গোর সব এক করে ঠিক আছে একদম ডুল্লে ডুল্লে একদম নাক দিয়ে বইরা দিব, কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারবেন না, বুঝছেন? আমি ফাইট টু কিল টোটাল চেঞ্জ, আমার কাছে চলে না, তুমি শুরু করে স্টার্ট দাও মিয়া, মাইরা কিছুক্ষণ পরে বসবেন না, ঘুম পাড়াবেন ফাইট টু কিল
তোমাদের ফাইট তো ক্লিয়ার না কি আমি দেহি গাইস দুধ মুদ খায় ফিডার খায় এই সমস্ত পোলাবন লাগে চ্যালেঞ্জ খেলে সাল আমি তো লজ্জায় মরে যাব মিয়া তোমাদের হাতি কেমনে একটা মিয়া মনে করো যে পিপরা গো লাগে মনে করো দুধের ফিডার খাও করে এই সমস্ত পোলাবন লাগে তোমরা মিয়া ভার্সেস করে মিয়া আবার আপলোড দাও মিয়া দত মিয়া আই এরকম করে বুঝতে পারবেন না জিকু ভাই আজকের পর থেকে আপনারা ঘুম হবে না এই যে ফাইট টু কিল হয়ে গেল হাতি টু কিল নতুন পিসি বানাইছো না নতুন পিসি গাইস আসেন দেখছি ভাই বট টু কিল মনে করলে হবে আমি ফাইট টু কিল অপমানের তুমি দেখছো কি ভাই এত শরীর দেখলে মনে করো যে আমি ভাই হ্যাকার আপনি কি হবেন হ্যাকার আছে আমি ওকে ঠিক আছে আজকে দেখা যাক কে হ্যাকার কে কি আজকে দেখা যাক ঠিক আছে ভাবছিলাম আজকে তোমারে মনে করো যে আপনি মনেরটা মনে রেখে দেন ভাই এই যে ফাইট টুকি গেল ওহো মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড ফাইট টুকি গেল রে ব্রাদার ফাইট টুকি গেল তোমাদের ফাইট টুকি টিকিট করে দিলাম ফাইট টুকি কই যাবে ফাইট টুকি কই যাবে টিকিট কাটাই দেবো গাইস টিকিট কাটাই দেবো এই টিকিট এই যে ওহো এ হ্যাঁ দেখো ভাই আমি গোলাল মারা শিখে গেছি বুঝছেন ও খালি গোলাল মারতে পারলে হয় না ব্রাদার গান চালাইতে হয় গান 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 চালাইতে হয় এই শেষ ব্রাদার রে আমি কথা বলে নিজেকে যত হাতি মনে করো নিজেকে যতই বুগালা পাড়ালা ঠিক আছে মনে করো তুমি মনে করো যে এই যে এই যে বুঝছো এই যে হাতের তালুতে এই যে বুড়াঙ্গুল দেয়া বুঝছো এটা বন্ধ করো যারা যারা দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে ব্রাদার এই ধরনের হাতি আরো যদি তোমরা দেখতেছো আমরা হাতি আরো পিটাই অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওটা শেয়ার করবে কারণ হচ্ছে আমরা হাতি মাইরা আমরা গাইজ রেকর্ড করতে চাই কোনো ধরনের ঠিক আছে না বুঝছো না বিষয়টা এই যে ফাইট টু গেল এই যে রেড নাম্বার মারছে অনলি অনলি রেড নাম্বার মারছে যে প্যান্টে বুঝে দিছে মনে হয় লাস্ট রাউন্ড ফাইট টু গেল এটা তোমাদের জন্য লাস্ট রাউন্ড ঠিক আছে ডরা না ফাইট টু গেল ডরা না তোমার লাগা তোমার লাগা যে তোকে হিল করা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে হিল করব না ভাই আর হিল ছাড়া তোমাকে মেরে দেব ও মাই গড ফাইট টু গেল মারা তো সহজ না ভাই আয় কিসের পাস আমি হাতি টু কিল আজকে তোমার হারামু আর তুমি নিজের মুখে স্বীকার করবা তুমি কি হাতি টু কিল ঠিক আছে কথাটা মনে রাখো হিম্মত আমি মুতবো আর তুমি সেই মুতে ভাইছা যাবা বুঝো নাই এই সমস্ত বাহানা সাইডে গিয়া দাও কোনো সমস্যা নাই ঠিক আছে একশো মারলা কি এই মারলা তোমার যেদিক দিয়ে দিছি না এই দিক দিয়ে আজকে এমন ভাবে টের পাইছো সেটা তোমার এই যে এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে
এখন তোমাকে যেটা চ্যালেঞ্জ দিছিলাম যে তোমাকে হারলে বলতে হবে তুমি হাতি টু কিল, এখন সেটা তোমাকে জলদি করে স্বীকার করতে হবে যে হ ভাই আজকের জন্য আমি হাতি টু কিল হারিয়ে গেছি। ঠিক আছে ভাই, হ তাই হলাম। তবে এই সিনজোর মার খেয়া শেষে হয়ে গেল ফাইট টু কিল, হাতি টু কিল। মনে রাখবা এরপর নেক্সট টাইম ভাইকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই মনে রাখবা। শোনো, ডাইপার পরে আইসো, ঠিক আছে? আজকে মধ্যে বিদায় দিয়ে দিলাম ব্রাদার, চলে যাও। ঠিক আছে, দেখো ভাই।